ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, একদম ব্লগের শুরুতেই ওয়েদারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, মানে কি বলবো, এটা হচ্ছে বিকেল বেলা। কি এখন মাছ কাটতে যাব? তুই তো আবার রান্না মাছ ছাড়া খাস না, ভিআইপি। হ্যাঁ, কি খাবি? ম্যাও ম্যাও, তুই তো মাছ খাস না, তুই তো রান্না করা মাছ খাবি। আরেকবার গড়াগড়ি দে, দেখি একটু। খাবি এগুলো? অনেক খা তো খাবি না, ভিআইপি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ডিম আছে মাছগুলোর পেটে। কোনটা? ট্যাংরা। রান্না করে দেব, বুঝলি? বুঝেছিস? বসে থাকো, রান্না করে দেব। তো তোমরা তো দেখলে, মাছটা কেটে একদম আবার চলে এসেছি। দেখো কি অবস্থা, এই মেঘের এই দৃশ্য না তুলতে আমার খুব ভালো লাগে। মানে আমার মানে মেঘের নানা রকমের কালার, মেঘের যে ব্যাপারটা বর্ষাকালে গরমকালে, তো দারুণ লাগে আমার, দারুণ দারুণ। তো যাই হোক, চলো, ট্যাংরা মাছ কেটে রেটে একদম চলে এসেছি। আর এই দেখো, ট্যাংরা মাছ খেতে যেমন ভালো লাগে, দেশি ট্যাংরা কাটতে কিন্তু একদম অন্নপ্রাশনে ভাত উঠে যায়। তো যাই হোক, চলো, খেতে হবে, যখন করতেও হবে। আমার এক ঘন্টা লেগেছিল মাছগুলো কাটতে। তো চলো, দেশি ট্যাংরা তো খুবই টেস্টি, যারা খেয়েছো। আর এখানে করে নিয়েছি আমের চাটনি আর লাল ডাটা দিয়ে মিশানো তরকারি কাঁঠালে বিচি দিয়ে। আর এই যে মাছ, মাছ তো দেখিয়েছি, তবু আরেকবার দেখালাম। আর এই যে সর্ষে দিয়ে করেছি চচ্চড়িটা, দারুণ হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে খারকোল পাতা বাটা, আর ভাত সবাই করে। তারপর রান্না টান্না সেরে সোজা কলের পাড়ে চলে এসেছি, আমার যা ডিউটি। আজকে রান্নাটা না আগে করে নিয়েছি। তো প্রতিদিন না রান্না প্রচণ্ড দেরি হয়ে যায়, দুপুর হয়ে যায়। তো তোমার দাদা ভাইও বলে, আমার যাও বলে, আগে রান্নাটা করে নেবে, কিন্তু আমার হয় না। তো আজকে ভাবলাম করেই নিই, সবাই যখন বলছে। তো কাছাকাছি করতে এসে যায়ের সাথে বকবক করছি। সেই বকবক, মানে এটা হচ্ছে আমাদের গল্পের জায়গা আর কি, বলতে পারো। তোমরা যখনই দেখবে আমাকে কলে পাড়ে, বেশিরভাগ সময় আমরা কথা বলি। যেহেতু যায়ের ছেলে তখন স্কুলে থাকে, আমার ছেলে স্কুলে থাকে, মেয়ে মেয়ের কাজে চলে যায়, দুজনেই ফাঁকা। তো হাতে কাজ করি, মুখে কথা বলি, এই হচ্ছে ব্যাপার। তো বোতলগুলো নিয়ে তো বসে পড়লাম, অনেকদিন বোতলগুলো ধোয়াও হয় না। মানে যখন জল ভরি এমনি ধোয়া হয় জল দিয়ে, কিন্তু সার্ফ দিয়ে ধোয়া হয় না। তো চলো, বলতে বলতে তো বোতলগুলো একবার সার্ফ দিয়ে ডলে নিয়েছি, এবার হাত দিয়ে ভেতরে, কিন্তু আমি সার্ফ দিই না, ভেতরে একটু লেবুর রস দিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে দিই। তো বলতে বলতে বোতলগুলো ধোয়া হয়ে গেলো, এবার গামলায় রেখে দেবো। আর এই যে বোতলটা ট্যাপ গলে গেছিলো, আমি খুন্তি দিয়ে আবার ঠিক করে নিলাম। তো বোতল আবার ট্যাপ গলে গেলে না আমার ভালো লাগে না। আর এই বসো, এইসব বোতল মানে বেশি দিন ব্যবহার করা উচিত না, আমি কিছুদিন ব্যবহার করে ফেলে দিই। আর যেটা বেগুনি রঙের দিয়েছে, এগুলো মিল্টনের, এগুলো মানে কি কয়েকদিন ব্যবহার করা যায়, কয়েকদিন বলতে কয়েক মাস ব্যবহার করা যায়। তো চলো, আলটিমেট বোতল ধোয়ার শেষ, এবার চলে যাব কোথায় বলো তো? এই যে বোতলগুলো রাখতে চলে যাব। তো তোমরা ফ্রেন্ডস আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ব্লগটা। তো আমার সঙ্গে থাকো, রোজ দিন যেমন থাকো, আজকেও ব্লগটা দেখে ভালো ভালো সুন্দর একটা কমেন্ট করো। আর এই যে বিকেলবেলা কোথায় চলে যাচ্ছি বলো তো? এইখানে আমাদের কৃষ্ণনগরের চার্চের সামনে দিয়ে আমি আর মেয়ে যাচ্ছি। এই দেখো চার্চ, অনেকদিন পর চার্চটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগছে না বলো? চার্চটা, চার্চের সামনে দিয়ে যেতে যেতে চলে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট কলেজের মাঠে রথের মেলা হচ্ছিলো, সেই রথের মেলা দেখতে। মেয়ে তো অনেকদিন ধরে উথল পাথাল করছে, নিয়ে চলো নিয়ে চলো। তো চলো, শেষে নিয়েই আসলাম। আমার এখন আর বাইরে বেরোতে না ভালো লাগে না, খুব শরীর খারাপ করে। যাই হোক, মেয়ের জন্য আসতে হলো, ছেলে আসেনি, ছেলে বললো যাবো না গরমে ভিড়ের মধ্যে। মেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরটা জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে মন্দিরের মতো করেছে প্যান্ডেলে, আর অপূর্ব দৃশ্য, ওনাদের দর্শন করো, আশা করি ভালো লাগবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। তো দেখো, এখানে এই বছরই প্রথম হলো, আশা করি হয়তো প্রত্যেকবার হবে।
তো চলো মেলাটা তো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে শান্তি হোমযজ্ঞেরও ব্যবস্থা ছিল, মানে খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর এই যে এটা রথ, রথও আমরা একটু টেনেছি, প্রণাম করলাম। ভগবান তো ছিলেন না, ভগবান ছিল মন্দিরে মানে প্যান্ডেলে, তো এখানে খালি রথটাই আমরা প্রণাম করলাম। তো যাই হোক, চলো, দাদাভাই বলেছিল বাদাম নিয়ে আসবে, তো দাদাভাইয়ের জন্য 150 বাদাম দাদাভাই নাম করে আমরাও খেয়েছি। বেকার দাদাভাইয়ের কথা বলে লাভ নেই, এই বাদামটা সবাই ভালোবাসে, তো 150 নিয়েছি। আর এই যে মেলাটা দেখো, এটা পাশে গভর্নমেন্ট কলেজের বড় মাঠ, ওখানে তো সব নিরামিষ, তো সেরকম কিছু আমরা কিনিনি। এইখানে চলে এসে একটা পকোড়া চাউমিনের দোকানে, এই ভাইটার, যারা কৃষ্ণনগরে থাকো এই ভাইটার দোকানে যাবে, খুব সুন্দর, মানে চিকেন পকোড়া, ললিপপ, চাউমিন খুব সুন্দরই করে। আমি প্রথম আনলাম চিকেন পকোড়াগুলো, দারুণ খেতে ছিল।